সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আর ভালো থাকেন এই কামনাই করি সব সময়। বন্ধুরা, বর্তমান কিন্তু প্রচণ্ড শীত পড়েছে বাংলাদেশে। দেখেন বন্ধুরা, সকালবেলা, আজকে সকালবেলা কতটা শীত! সারাদিন তো রোদ উঠবই না, এরকম কুয়াশা শূন্য থাকবে সারাদিন, প্রচণ্ড শীত, যার কারণে কিন্তু ছাগল পালনকারীদের খুবই সমস্যা হচ্ছে, যেমন আমারও হচ্ছে। আপনারা যারা ছাগল পালন করছেন আপনাদেরও হবে, কারণ প্রচণ্ড শীত। এই শীতে আমি কি ব্যবস্থা নিলাম আমার খামারের আপডেটই আমি আপনাদের জানাইব। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন, আমার মতো আপনারাও এই ব্যবস্থা নিতে পারেন ছাগলগুলিকে সুস্থ রাখার জন্য। বন্ধুরা দেখেন, প্রচণ্ড শীত, শীতে কনকনে শীত, এরকম শীত আগে কখনোই হয় নাই, এইবার প্রথম এত শীত পড়েছে। তারপরে আমার ছাগলগুলোকে সুস্থ রাখার জন্য দেখেন প্রত্যেকটা ছাগলকেই কিন্তু আমি গরম কাপড় কিনে দিয়েছি, শরীরটা কোনো রকম গরম রাখার জন্য। এই জাম্পার বলে একটু মোটা কাপড়, যেগুলো বাচ্চা পোলাবানদের শরীরে জড়ানো হয়, সেগুলোই কিন্তু আমি ছাগলগুলোকে জড়িয়ে দিয়েছি। কিছু কিছু ছাগলের এখনও ওই কাপড় কেনা হয় নাই, হয়তো দুই চার দিনের মধ্যে এগুলোর কাপড়ও কিনে নেব, সেই জাম্পারগুলা কিনে নেব, গায়ে দিয়ে দেবো, গরম যেন থাকে, যার কারণে কিন্তু এই ব্যবস্থা। বন্ধুরা, আপনারাও কিন্তু এইরকম ব্যবস্থা নিতে পারেন আপনাদের খামারে, ছাগলের শরীর যেন একটু গরম থাকে, সে যেন শীত খুব একটা অনুভব করতে পারে না। বন্ধুরা, বিশেষ করে আপনার শরীরে যদি প্রচুর পরিমাণে শীত লাগে, তাহলে মনে করবেন আপনার খামারের ছাগলগুলোও এরকম শীতে শীতে রয়েছে, তার শরীর কিন্তু কাঁপাকাঁপি শুরু হয়ে যায় এরকম শীত। আমার ছাগলগুলি এরকম প্রচুর শীতে কাঁপছিল, যার কারণে কিন্তু আমি এই ব্যবস্থাটা নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন কিন্তু ছাগলগুলো মাশাল্লাহ সবই সুস্থ আছে, কোনো অসুবিধায় পড়া হয় নাই। তারপরে আপনারা এই ব্যবস্থাটা নেবেন, আর রাতের বেলায় অবশ্যই ঘরের ভিতর একটু তাপের সিস্টেম করবেন, মানে 200 পাওয়ারের লাইটগুলো আছে, সেই লাইটগুলো লাগিয়ে দেবেন। আমি কিন্তু আমার খামারের ভিতর লাগিয়ে দিয়েছি, একটি লাগিয়েছি, আরও দুইটি লাগাইতে হবে, হয়তো দুই একদিনের ভিতরে আমি এগুলো সব কিনে নিয়ে আসব। কারণ যে শীত পড়েছে, এ শীতে মানুষই টিকতে পারছে না, এ ছাগল টেকানো খুবই মুশকিল বন্ধুরা। তারপরে এর ভিতরে আমি কিছু কিছু ওষুধ ব্যবহার করি বন্ধুরা, আমি এদেরকে ক্যালসিয়াম দিচ্ছি, ক্যালসিয়াম খাওয়াচ্ছি। এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছি, দেখবেন, 5 লিটারের একটা ক্যালসিয়ামের গ্যালন কিনে নিয়ে এসেছি, সেই ক্যালসিয়াম কিন্তু আমি এই ছাগলগুলোকে সুস্থ রাখার জন্য খাওয়াচ্ছি, অল্প অল্প করে খাবারের সাথে মিক্স করে খাওয়াচ্ছি। আর যদি বন্ধুরা আপনার ছাগলের আর একটা ব্যবস্থা নিতে পারেন ছাগলগুলির, অবশ্যই রাতের বেলায় একটু মাথায় সরিষার তেল এবং নাকে মুখে একটু সরিষার তেল মেখে দেবেন, এতে কিন্তু ছাগলের ঠান্ডা লাগার সম্ভাবনা খুবই কমে যায়। এই ব্যবস্থাগুলোই কিন্তু টুকিটাকি ব্যবস্থাগুলোই খামারের খুবই অত্যন্ত জরুরি, যার কারণে আমার খামারের যে আপডেটগুলি, সেই আপডেটগুলি কিন্তু আমি আপনাদের জানাচ্ছি। বন্ধুরা, আমি যেভাবে ছাগলগুলি শীতের ভিতর রাখি, প্রত্যেকবারই আমার এই ব্যবস্থা নিতে হয়, আপনারাও এভাবেই ব্যবস্থা নেবেন। আপনি যদি এরকম দেখেন আমার কিছু ছাগল উদাম গায়ে রয়েছে, কারণ আমি তাদের এখনও গরম কাপড় কিনে দিতে পারি নাই, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা নিচ্ছি। আপনারা এরকম উদাম গায়ে কখনোই রাখবেন না, বিশেষ করে এখন যেহেতু প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে বন্ধুরা, কুয়াশার কারণে কিন্তু ছাগলের অবশ্যই ঠান্ডা লাগবে। দেখেন বন্ধুরা, এই ছাগলটি কিন্তু প্রেগনেন্ট, এ ছাগলটি প্রেগনেন্ট, আরও 4টি ছাগল প্রেগনেন্ট আছে। এই প্রেগনেন্ট ছাগলগুলোর সবচেয়ে বেশি সমস্যা হবে যে এটা প্রেগনেন্ট বন্ধুরা, প্রেগনেন্ট ছাগলের বেশি সমস্যা হবে বাচ্চা, পেটে যে বাচ্চা থাকে, আমার কিছু ছাগল অচিরেই এই মাসের ভিতরে বাচ্চা দেবে, সেই বাচ্চাগুলি কিন্তু যদি মায়ের ঠান্ডা লেগে যায়, অতিরিক্ত শীতে থাকে, তাহলে কিন্তু ওই বাচ্চাগুলি ঠান্ডাজনিত বন্ধুরা জন্মগ্রহণ করবে। ওই দেখেন, ওই যে কালো ছাগলগুলো খাচ্ছে, ওগুলি কিন্তু প্রেগনেন্ট বন্ধুরা, 1-1.5 মাসের মধ্যে সবগুলি বাচ্চা দিয়ে দেবে, এই এই মাস থেকে শুরু করবে বাচ্চা দেওয়া। বন্ধুরা, এই বাচ্চা দেওয়ার যে ব্যবস্থা নেবেন, আমি এর আগে এক ভিডিওতে আলোচনা করেছি, সামনে আবার বাচ্চা দিলে যে ব্যবস্থাগুলো নেই সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই বিউটি ফার্মার্স ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, আর আমি সবসময় আমার খামারের ভিডিওই আপনাদের দেখিয়ে থাকি, তাই আলাদাভাবে আপডেট দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আপনারা যারা
নিয়মিত দর্শক আমার চ্যানেলের তারা কিন্তু সবাই জানেন আমি কিন্তু এক ধরনের ছাগলই দেখিয়ে থাকি, কারণ এগুলি সবাই সব ছাগলগুলি কিন্তু আমার আমার খামারের ছাগল, এগুলি কিন্তু আমি দেখিয়ে থাকি। আমি অন্য জায়গায় ভিডিও এখনও করতে পারছি না সময়ের কারণে, কারণ আমি অন্য কাজে নিয়োজিত আছি, যার কারণে আমার বাহির হওয়ার সময় পাচ্ছি না। যাই হোক বন্ধুরা, অচিরেই আমি এই সমস্যা দূর করব। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।